থালি কুকিং এন্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। তো আজকে হচ্ছে রুই মাছ আলু দিয়ে এই গরমে পাতলা ঝোল বানাবো কম মশলা কম তেল দিয়ে। তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাই। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে হচ্ছে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। আর তেল একটু বেশি দিয়েছি কারণ যে মাছও অনেক বেশি আছে। এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে মাছগুলোকে তুলে নেব। এইভাবে করে হচ্ছে সব মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মশলা দিয়ে দেব। জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো সব একসাথে পেস্ট করা আছে 3 চামচের মতো। দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে হচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার হচ্ছে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম। আর এবার ঝোল ফুটে গেছে টকবক করে। এবারে হচ্ছে এই যে সব মাছগুলোকে ভেজে নিয়েছি, শুধু মাছের মাথাটা বাদ দিয়ে সব মাছগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। তো ভালোভাবে ফুটে গেছে আর আমার হচ্ছে আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তৈরি হয়ে গেলো আমার রুই মাছের ঝোল রেসিপি।